নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে জানাই মণিদেব ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত। আজকের দিনটা এখন থেকে শুরু করলাম, কালকে তো আমাদের পুচকু সোনার ছয়ষষ্ঠি হয়ে গেছে, তো আজকে তার পরের দিন। আমার বোনরা কালকে আসতে পারেনি, কেন ওরা তো দুজনেই চাকরি করে, ও তো ওদের শনিবার কালকের সেকেন্ড স্যাটারডে ছিল না, তো ওর জন্য ওরা ছুটি পায়নি। আজকে ওরা আসবে, তো এই যে ওরা একটু পরেই এসে পৌঁছে যাবে। যে করছি হচ্ছে যে সাদা আলুর তরকারি বসিয়েছি, আর এই যে ময়দাটা মাখা কালকের এইটুকু বেঁচে গেছিলো আর ভাজিনি, কিছু লুচিও বেঁচে গেছে। এই দেখুন, এই কটা লুচি বেঁচে গেছে, আলুর দম একটুও বাঁচেনি, তো এইটার লুচি করব আর ওই কটা আছে। আর বোনরা আসবে বলে আমাদের সবার মিলেমিশে এই আলুর তরকারি দিয়ে হয়ে যাবে। তো আগে টিফিন টিফিন করে নিই, তো সারাদিন সাথে থাকুন। এতদিন এক সপ্তাহ যাবত হয়েই গেল, কোনো ভিডিও করতে পারিনি, কারণটা তো বুঝতেই পারছেন যে শুধু হসপিটাল ঘর, তারপরে বাড়িতে বাচ্চা নিয়ে এসে একটু আলাদা কাজের, আবার নতুন করে নতুন রুটিন, কেননা একদিন একরকম, এতদিন একরকম নিয়মে চলেছি, এখন আবার অন্য নিয়মে, তো যার জন্য একটু হচপচ হয়ে গেছিলো, ওই জন্য ভিডিও করতে পারিনি। তো আবার নতুন করে ভিডিও শুরু হবে, সবই দেখতে পাবেন। তো সারাদিন সাথে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে, সবই শেয়ার করবো। আজকের গিনি আসবে, আবার গিনি এসে ছোটো বাচ্চা দেখে কেমন কি করে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলা চাটাই যে করে খাওয়া হয়ে গেছে, দেওয়ার জন্য যে দুধটা গরম করে রেখেছি ও এখনও ওঠেনি। আমাদের ছয়ষষ্ঠীতে সারা রাত সবাই আমরা জেগেছিলাম, কেন প্রদীপ জ্বালানো হয়েছিল দেখেছিলেন, তো তার জন্য ওঠেনি এখনও, উঠলে এই দুধটা দেব। তো সারাদিন সাথে থাকুন। রান্না করব দেওয়ার জন্য, জানেন লাউ পাতার উপকারিতা তো সবাই জানেন, এই সময়ে মায়ের লাউ পাতা মানে লাউ শাকটা খাওয়া খুবই দরকার, কিন্তু সবসময় ভালো পাওয়া যায় না। দেখুন কেটেছি একদম মোটা মোটা ডগা, এই যে দেখুন। তো এই লাউ শাকটা করব, এই আলুটা কেটেছি, এটা দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, এই একটা দেখুন বড় কচু নিয়েছে, এই ইলিশ মাছের মাথা আছে, এটা দিয়া খাওয়ার জন্য না, বোনরা আসবে তাই জন্যই করবো। নিয়েছে খাসির মাংস, আর দেখি চিংড়ি মাছের পকোড়া করব, আর দেওয়ার জন্য আলাদা একটা ঝিঙে পটল এইসব দিয়ে মাছ দিয়ে একটা ঝোল করব। তো এইসবই করব। এই শাকটা কেটে নিলাম, আলুটা কেটে নিলাম, কচুটা এখনও কাটতে হবে, এই যে আলু পেঁয়াজ নিয়ে বসেছি এগুলোও কাটতে হবে। এই যে নিয়ে এসে খাসির মাংস, এটা হবে, এই যে চিংড়ি মাছটা দিয়ে একটু দেখি আলাদা কিছু একটা আইটেম করব, আর এই যে মাথাটা আছে এটা দিয়ে কচুটা করব। এগুলো সব রেডি করে নিই আগে, তারপরে একে একে বসাবো। তো ভাবছি আগে লাউ শাকটা ধুয়ে আলুটা ভেজে একটু কালো জিরে দিয়ে বসিয়ে দেবো। এই যে কয়েকটার মধ্যে দিয়ে দিচ্ছে একটু কালো জিরে, আলুটা একটুখানি আলুটা আগে নেড়ে নেবে, হালকা নেড়ে নিলে টেস্টটা ভালো হবে। এই যে কটা গোটা বড়ো বড়ো সাইজের চিংড়ি দেখালাম সেগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু বোনরা আসবে একটু আলাদাভাবে করবার জন্য, যে অনেকগুলো চিংড়ি মাছ দিয়েছি। এবার এর মধ্যে নুন হলুদও দিয়ে দিয়েছি, দিয়ে দেবো শাকটা, জলও দিয়ে দিলাম, আর তো কিছুর মধ্যে দেবো না, নামানোর আগে এই একটুখানি স্লাইস চিনি দেবো। এতে তেল কিন্তু বিশেষ দিইনি, একদম চা চামচের এক চামচ মতন দিয়েছিলাম। কালারটা দেখুন খুব সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হবে, কেন গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। তো এবার ঢাকা দিয়ে দিই, লাউ শাক তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। একদম পুরো শুকনো শুকনো করবো না, একটু কাদা কাদা মতন মাখা মাখা মতন থাকবে, আর একটু একটু জল টেনেও যাবে। এবার নামিয়ে নেবো, নিয়ে কচুটা বসাবো। শাকটা নামিয়ে নিয়েছি, এর মধ্যে কচুটা আবার দিয়ে দিলাম, ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দেবো হচ্ছে একটু নুন, একটু হলুদ, এটা এখন কিছু দেবো না, একটু ভাপে আগে হতে থাক, একটু দিয়ে দেবো জল। এই মাথাটা ভেজে ফোড়নে দেবো, কিছুটাও নামিয়ে নিচ্ছি, লাউ শাক আগেই হয়ে গেছিলো। এবার দু পিস মাছ ভাজবো, একটু গিনির জন্য, এক পিস গিনি খাবে আর এক পিস দিয়া খাবে। তো এই দু পিস মাছ ভেজে নেবো, এই যে ভাতও হয়ে গেছে, এবার এই যে মাংসটা বসাবো, সবই কেটে রেডি আছে। এই যে আলু কাটা হয়ে গেছে, মাছটা ভেজে আলুটা ভেজে নেবো। তো গিনিরা চলে এসছে, দাঁড়ান গিনিকে দেখাই।
একটু বড়ি টক করবো, ওই জন্য বড়িটা একটু ভেজে নিচ্ছি। মামা তুমি বেবি দেখেছো? বেবি দেখেছো? বেবি কি করছে বলো? আমার এই যে মাংসটাও হয়ে গেছে, বড়ির টক করে নিয়েছি, আর তো জানেন কি কি করেছি। এই যেটা গিনির খিচুড়ি, গিনির মাছ ভাজা, আর তো লাউ শাকার কচু। আমার রান্না বান্না শেষ, এবার চলে যাবো স্নান করতে, তারপরে গিনি দুষ্টুমি সব ক্যামেরা বন্দি করবো। তো চলে যাই, সঙ্গে থাকুন, সবই দেখাবো। কি হচ্ছে মা? কি হচ্ছে, কি হচ্ছে? ওই দেখো হাসছে, দেখো ও হাসছে, দেখো। ছানার করলে পনির বাবা, কি কত ছোট গিনি, ও কত ছোট, একবার খামচালেই বুঝতে পারবি কোথায় নখগুলো আছে। এই যে এই দোলনাটা আমার বোনরা নিয়ে এসছে, এনে পুরো সেট করলো, সেট করে এই যে উপরে এনে, কেন এখনই তোকে এর মধ্যে শোয়ানো হবে না, ও তো খুবই ছোট। তারপরে দিয়াও নিচু হয়ে শোয়াতে পারবে না, শোয়ানো তোলা তো অসুবিধা, তাছাড়া ওকে এখনও আলাদা রাখার সময় আসেনি, তো যার জন্য এটাকে এই যে উপরে ঘরে তুলে সেট করে রেখে দেওয়া হয়েছে। দেখুন দেখতে বেশ সুন্দর, ছেলে বলে ব্লু কালার। তো দেখুন কেমন লাগছে দোলনা। এটা আবার প্যারাম্বুলেটারের মতনও কাজ হবে। এই দেখুন নিচে চাকা রয়েছে, আর এই যে উপরে বাধা আছে এই যে হ্যান্ডেলটা, তো ওইটা দিয়েই ঠেলে তারপরে হাঁটানোও যাবে, আর তখন ওই নিচের স্ট্যান্ড যেটা, এটা খুলে দিলে হয়ে যাবে। তো আরও অনেক কিছু, প্রচুর জিনিস নিয়ে এসছে বোন, মানে স্নান করার জন্য টাওয়াল থেকে শুরু করে গা মোছানো থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে এসছে। হাতের রূপো চুড়িও এনেছে, জামা কাপড় সব কিছু, হাগিস, ডাইপার, ওয়াইপস সব কিছুই নিয়ে এসছে। কিন্তু একটাই খারাপ লাগা, বোনদের তো অফিস ডিউটি আছে দুজনারই, যার জন্য ওরা আজকেরই আবার এই বিকেলের দিকে, বিকেল মানে ওই 6:30 এর সময় আবার বেরিয়ে যাবে। কাকা ভালো গিফট করেছে, এটা বাবানের বন্ধু শিবাজি গিফট করেছে এটা আমাদের ছোট্ট সোনাকে। কাকা ভালো গিফট করেছে, এটা বাবানের বন্ধু শিবাজি গিফট করেছে এটা আমাদের ছোট্ট সোনাকে। কি আছে ভাইপোকে, খুলে দেখা যাক কি আছে।
কালকে রাত্রেবেলা দিয়ে গেছে। কি বার করতে পারছিস না? কালারটা তো হেভি সুন্দর, লাইট আকাশি একদম। এই তো এই উপরে ওইটার মধ্যেই দাঁড়াবে, এই গোল ওইটার মধ্যে চাকা গুলো ভেতরে বসবে ওইটার মধ্যে। হ্যাঁ এ তো অন্নপ্রাশনে যা যা গিফট পাওয়ার, এ তো ষষ্ঠীর মধ্যেই সব পেয়ে গেল। দোলনা হয়ে গেল, ওয়াকার হয়ে গেল, তাহলে আর পড়বে না কোথাও, আর নিচে ওর চাকা গুলো হবে। ভালো, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে না সোনা বাবা? এই যে আমাদের সোনার বাচ্চা ঘুমও করছে, সোনার বাচ্চা এখানে ঘুমও করছে আমার কোলে।